তো আমরা এখন প্রাসের নিউ কিছু থিওরি জানবো। একটা প্রাস থিটা কোণে যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতা এটা, মান কি এইচ ম্যাক্স। আমরা আগেই বলছি যে সর্বোচ্চ উচ্চতায় তার কি উলম্ব বেগ থাকে? না, থাকে না। সে সামনের দিকে এগিয়ে যায়, তার মানে কি তার ভিএক্স থাকবে, ভিউ এর মান কি জিরো। তাইলে আমরা যদি সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই সমান যদি লিখি ভি নট বা ইউ সাইন থিটা মাইনাস জিটি লিখতে পারি, কিন্তু ভি ওয়াই এর তো মানই নাই, ভি এর মান কি জিরো। জিরো সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। এইখান থেকে আমি যখন টির মানটা বাইর করবো, ইউ সাইন থিটা বাই জি। দেখো তোমরা যদি নাইন টেনে এই থিওরিটা অনেকেই পড়ে আসছ, যে খারাপভাবে বস্তুটার সর্বাধিক উচ্চতায় উঠার সময় হচ্ছে তোমরা জানতা ইউ বাই জি, ইউ বাই জি জানতা, কিন্তু এখানে সাইন থিটা, কারণ ওইখানে ছিল ইউ সাইন নাইনটি বাই জি। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আনুভূমিকের সাথে কোণ হচ্ছে নাইনটি, তাই ছিল ইউ সাইন নাইনটি বাই জি। এইখানে ওটা থিটা কোণ, তাই ইউ সাইন থিটা বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে। পরেরটা হচ্ছে বিচরণকাল যদি একবার উঠে মোট নামে, একবার উঠে মোট নামে অর্থাৎ সর্বোচ্চ না অর্থাৎ মোট বিচর মোট সময় বা বিচরণকাল, বা বিচরণকাল, বিচরণকাল হলো যে বিচরণকালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একবার উঠতেছে আবার নামতেছে, তা নাইমা যদি সে এই বিন্দুতে পড়ে তার তো এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর কি তার স্মরণ কত, এক বিন্দু যেই অক্ষে শুরু করছিল নামছে যখন তখন জিরোতেই মানে সেই অক্ষেই পড়ছে। যদিও এক্স অক্ষ বরাবর দূরত্ব আছে, ওয়াই অক্ষের দিকে দেখো কোন দূরত্ব নাই, জিরোই ছিল। তাইলে এইখানে কি তার ওয়াই এর মানটা জিরো না? তাহলে ওয়াই ওয়াই সমান যদি আমি লিখি যে ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা সমান জিরো লিখতে হবে না। তা আমি যদি এটা জিরো লিখি তাহলে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইখান থেকে তুমি যদি টির মানটা বাইর করো, এটা আমরা একটু বড় টি দিয়ে লিখবো সুবিধা হবে, তাহলে এইখান থেকে তুমি যদি সরি এখানে এখানে একটা টি আনতে হবে, ইউ সাইন থিটা টি, ইউ টি মাইনাস তার মানে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এইখানে তুমি দেখতে পারবা যে ইউ সাইন থিটা টি সমান হাফ জি টি স্কোয়ার। একটা টি উভয় পক্ষ থেকে কাটা যায়, একটা টি কাটা গেলে টুটা এই পাশে আসলে টু ইউ সাইন থিটা বাই জি সমান টি। তো আমরা জানলাম যে টি সমান টু ইউ সাইন থিটা বাই জি। এতদিন তোমরা জানছো যে একটা বস্তু যদি খাড়া উঠে আবার নামে, ওইটার সূত্র জানছো তোমরা যে টি ইকুয়ালস টু টু ইউ বাই জি, সবাই জানছো আশা করি এই সূত্রটা। এখানে কী ছিল? টু ইউ সাইন নাইনটি ছিল, সাইন নাইনটির মান ওয়ান। এখানে দেখো আমাদের কিন্তু সূত্রের কোনো কন্ট্রাডিক্টরি হয় নাই, এখানে টু ইউ বাই জি আছে শুধু থিটা কোণের জন্য, এখানে থিটা কোণ থাকার কারণে আমরা লিখছি সাইন থিটা। তো এরপর আমরা যদি এই দুইটা সূত্র জানি, তাইলে আমরা কি এখান থেকে দেখো তুমি কিন্তু বলতেই পারতা যে এই বিচরণকাল তুমি দেখবা টুটির সমান হয়, বিচরণকাল টুটির সমান হয়। কারণ দেখো ইউ সাইন থিটা বাই জি ইন্টু টু, তার মানে হচ্ছে টু ইন্টু টি, তার মানে টি সমান টুটি, তার মানে হচ্ছে তার বিচরণকাল থেকে তুমি বুঝবা যে সর্বাধিক উচ্চতায় উঠতে তার যেই সময়, আবার ওই সর্বাধিক উচ্চতা থেকে তার নামতেও কিন্তু একই সময় লাগে, বুঝছো? তার মানে এইখানে সে তুমি যদি তোমাকে যদি বলে যে একটা প্রাসের বস্তু এইখান থেকে এইখানে নামতেছে, কোন এইখানে দেওয়া আছে, তুমি যদি এইখান থেকে তার এইখানে উঠতে যে সময়টা ওইটা বাইর করতে পারো, তাহলে এইখান থেকে এটা সেম মান তুমি বাইর করতে পারবা। তো এরপরে হচ্ছে তার আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা আমরা আর দ্বারা প্রকাশ করি, আমরা ব্যাখ্যা করছিলাম যে আনুভূমিক পাল্লা আমরা কী দ্বারা প্রকাশ করি, যে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আমরা পড়ছি যে আমরা আনুভূমিক পাল্লা মানে কি, একটা প্রাস এখান থেকে এখানে পড়লো, আনুভূমিক পাল্লা হচ্ছে প্রথম বিন্দু থেকে শুরুর বিন্দু থেকে প্রথম বিন্দু মধ্যবর্তী দূরত্ব। তো আনুভূমিক পাল্লা তখনই হবে যখন একটা প্রাস
এই যে এক্স অক্ষ বরাবর প্রথম বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ এক্স সমান আর হবে। এক্স সমান যখন আর হবে, ওয়াই এর সরণ কি জিরো, তথা ঘটে। তাহলে জিরো সমান আমরা কি লিখতে পারি না আগের মতো, টেন থিটা এক্স এর জায়গায় এখন বসাবো আর মাইনাস জি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। পুরো পুরাটা থেকে যদি একটা আর কমন নেই, জিরো জিরো সমান সমান হচ্ছে আর টেন থিটা মাইনাস জি আর ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর জিরোর সাথে আর এর ভাগের জিরো আসবে। তাহলে ওই পাশে যদি তাইলে আমরা লিখতে পারি যে জিরো সমান টেন থিটা মাইনাস জি আর ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আমি জি আরটাকে এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, জি আর বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান টেন থিটা। এইখান থেকে যদি আমি আর বাইর করি, আর লিখতেই পারি যে টেন থিটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইন্টু টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই কত জি। তাইলে সাইন থিটা কস থিটা কেটে দে, আর সমান যেটা আমরা পাই সেটা হচ্ছে টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা বাই জি। তো তোমরা যারা সামনে ত্রিকোণমিতি ম্যাথের করবে, তোমরা একটা থিওরি জানবা যে টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে সাইন টু থিটা। তো আর এর মান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। তো এটা হচ্ছে থিওরি, থিওরিটা কি আরেকবার লিখে দিই যে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এখন এখন তুমি এইখান থেকে তুমি যদি তোমরা একটু বাইর করার চেষ্টা করবে যে আর ম্যাক্সের মান কত হবে, আর ম্যাক্সের মান তখন আর ম্যাক্স তুমি তখনই পাবা যখন যখন সাইন থিটার মান 90 হবে। কারণ দেখো সাইন থিটার মান সর্বোচ্চ কত 1, এর চেয়ে নিচে আর এর মান সাইন থিটার মান কমে বা থিটার মান বাড়লে কমে, কিন্তু সর্বোচ্চ মান 1। সাইন থিটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে তুমি দেখতে পারবা যে আর ম্যাক্স সমান তুমি দেখতে পারো ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি। কিন্তু এখন আমি যদি বলি যে আর ম্যাক্সের মান তুমি কখন সর্বোচ্চ পাবা, থিটার মান কত হলে আর ম্যাক্সের মান সর্বোচ্চ হয়, তাহলে সাইন টু থিটার মান হইতে হবে, মান হইতে হবে 1। তো 1 সাইন টু থিটার মান হবে কত 1, 1 রে লেখা যায় সাইন টু থিটা সমান লেখা যায় সাইন 90, সাইন 90 সমান কিন্তু 1। তা সাইন সাইন যদি কাটি টু থিটার সমান কত 90, তাহলে এইখান থেকে আমরা থিটার মান কত পাই 45 ডিগ্রি। তার মানে প্রাসকে তুমি যদি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করো তাইলে আর এর মান তুমি সর্বোচ্চ পাবা। তো এরপর যেটা আসে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ তোমার সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা সেম ম্যাথ। আর সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে তোমার আহামরি কিছু মনে রাখতে হয় না, সর্বাধিক উচ্চতা হচ্ছে আমরা জানি যে এইচ ম্যাক্স। সর্বাধিক উচ্চতা মানে কি এইচ ম্যাক্স, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে তোমার ওয়াই অক্ষের সরণ জিরো, কারণ ও বেগের সরণ হয় না, ও আনুভূমিক বরাবর তার কি কোনো বেগ আছে না। তাইলে আমরা এখানে লিখতে পারি যে একটা সূত্র জানি ভি, ভি ওই যে আমরা সূত্র একটা পড়ছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ বা টু এ এস, এই সূত্রটা আমরা পড়ছিলাম। এখানে তো আমরা জানি যেহেতু থিটা আছে তাই তোমাকে লিখতেই হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস হবে, কারণ এ সমান আমরা আগেই জানছি মাইনাস জি মাইনাস টু জি এইচ, এইচ এর মান হচ্ছে ম্যাক্স, ভিওয়াই এর মান এখানে কি জিরো। তাইলে জিরো সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি এইচ। তাইলে টু জি এইচকে এই পাশে নিয়ে আসলে লেখা যায় টু জি এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এইখান থেকে তুমি এইচ এর একটা থিওরি পাওয়া যায় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। এটা খুব ইম্পর্টেন্ট থিওরি আসে।
তো এখন এইচের মান তুমি কখন সর্বাধিক পাবা, সবচেয়ে বেশি পাবা, এইটা তো যদিও সর্বাধিক উচ্চতার মান, কিন্তু প্রাস কখন তোমাকে সর্বাধিক এইচের মান দিবে? এইচের মান তখনই দিবে যখন সাইন থিটার মান কত হবে, 90 হবে, তাইলে তখন মান সর্বাধিক উচ্চতা হবে u² / 2g, অর্থাৎ খারাপভাবে নিক্ষেপ করলেই সর্বাধিক উচ্চতা পাওয়া সম্ভব, এটা তোমরা আগে পড়ছো। তো এরপর আমরা একটা জিনিস জানি যে আর যদি সূত্রটা আমরা একটু পড়ি যে আমরা আর সমান আর ম্যাক্স, আমরা আর ম্যাক্সের মান জানছিলাম, আর ম্যাক্সের মান জানছিলাম যে সর্বোচ্চ কত উচ্চতা পাওয়া যাবে, আর ম্যাক্সের মান জানছিলাম u² / g, আমরা ওই সময় ওই দেখিয়েছি। আর এইচ ম্যাক্সের মান আমি একটু আগেই দেখালাম যে এইচ ম্যাক্সের মান মানে যদি 90° কোণে নিক্ষেপ করো তাহলে তোমার মান আসবে u² / 2g। তো দেখো u² / g আর এখানে u² / g এর জায়গায় তুমি যদি আর বসাও তাহলে আর ম্যাক্স সমান তুমি লিখতে পারবা, আর ম্যাক্স সমান তুমি লিখতে পারবা 2hmax। ম্যাথের জন্য তোমরা শর্টকাটে ম্যাথের জন্য এটা মনে রাখবা, ওয়াই এর সাথে আনুভূমিক পাল্লা আবার এক্স এর একটা সম্পর্ক আছে। আমরা এই ম্যাথটা যদি করি, আমরা জানি যে ওয়াই সমান হচ্ছে ট্যান থিটা অফ এক্স মাইনাস জি x² ডিভাইডেড বাই 2u² cos² θ, আমরা সবাই এটা জেনে আসছি। এখন ওয়াই এর বদলে তুমি ট্যান থিটা কমন নাও, ট্যান থিটা এক্স যদি তুমি কমন নাও, ট্যান থিটা এক্স যদি তুমি কমন নাও তাহলে দেখো তুমি এখানে ওয়ান লিখতে পারো জি x² ডিভাইডেড বাই ট্যান থিটা অফ এক্স ইন্টু 2u² cos² θ। তুমি দেখো যদি এটা দ্বারা এটাকে গুণ করো এই সমীকরণটাই আসবে। তো এইটার ভিতরে আমি কাজ করতে পারি, এটার ভিতরে যদি আমি কাজ করি যে ট্যান থিটা অফ এক্স রাখলাম, রাখা 1 - gx² দিলাম, তুমি দেখো ট্যান থিটাকে লেখা যায় sin θ / cos θ, তাইলে এইখানে থাকবে sin θ একটা cos / cos θ, cos θ / cos² θ কেটে দিলে আমি পাবো যে 2u² sin θ cos θ, আর এখানে পাবো একটা এক্স। এখন একটা এক্স এই x² কেটে দিবে, একটা এক্স এই x² কেটে দে তাহলে উপরে থাকে এক্স, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি tan θ x - tan θ x (1 - gx) / 2 sin θ cos θ, মানে sin 2θ, তাহলে আমি লিখতে পারি u² sin 2θ। এরপর আমি ওয়াই সমান লিখতেই পারি যে tan θ (x) = tan θ (x)(1 - তুমি একটা জিনিস দেখো u² sin 2θ / g যদি আমি লিখি যখন এটা ভাগাকার আছে গুণ করলে কিন্তু জিটা উপরে উঠে যাবে, তাই এটা লেখা যে কথা এটা লেখা এই কথা। আবার তুমি দেখো u² sin 2θ / g কিসের সমীকরণ, r এর সমীকরণ, তাইলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে tan θ (x)(1 - x/r). তো এই সূত্রটা যদি আরেকবার লিখে দিই যে এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়াই সমান tan θ (x)(1 - x/r), এটা বইয়ে নাই তবে এটা তোমরা জানতে পারো এক্সট্রা থিওরি। তো আগামী ক্লাসে আমরা আরও কিছু থিওরি পড়বো এবং এর উপরে ম্যাথ করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এখন তোমাদের যদি কোনো আমাদের প্রশ্ন থাকে, আমাদের স্টুডেন্ট প্রবলেম সলিউশন নামে একটা গ্রুপ আছে, তোমরা ওইখানে আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারো, আমরা অনেক চেষ্টা করব যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় কি না। আর তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।